নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গতকাল বিকালে আমি যখন আপনাদের সামনে লাইভ তুলে ধরেছিলাম যে বর্তমানে যেহেতু কোনো ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশন হয়নি, অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কোনো রকম ভ্যাকসিনেশন হয়নি, কলেজ পড়ুয়াদের ভ্যাকসিনেশন কবে হবে কখন হবে তার কোনো নির্দিষ্ট ডেডলাইন বা নির্দিষ্ট টাইম কিন্তু গাইডলাইনে বলা হয়নি সরকারের তরফ থেকে, এবং তখনই কিন্তু সরাসরি জনস্বার্থ মামলা করা হয়েছে সরাসরি কিন্তু হাইকোর্টে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের কিন্তু এই মুহূর্তে স্কুল খোলা হলে সংক্রমণ দ্রুত ছড়াবে, সংক্রমণ বাড়বে, এবং সেই নিয়ে কিন্তু সরাসরি গতকালকেই কিন্তু জনস্বার্থ মামলা করা হয়েছে হাইকোর্টে, এবং সেই মামলার রায় কিন্তু বেরোবে আগামী বৃহস্পতিবার দিন। তাহলে কী বলা হয়েছে, কী উঠে এসছে সরাসরি আপনাদের সামনে লাইভ তুলে ধরছি, তাই ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। দেখে নিন, পরিকল্পনা ছাড়াই খুলছে স্কুল, জনস্বার্থ মামলা হাইকোর্টে। কোনো পরিকল্পনা ছাড়াই রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হলো, বৃহস্পতিবার শুনানি সম্ভাবনা। আপনারা জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন যে 16 নভেম্বর থেকে আপনাদের ক্লাস শুরু হবে, এবং সেখানে কিন্তু সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ক্লাস হবে, এবং তার পাশাপাশি নবম থেকে দ্বাদশ শ্রেণী ক্লাসগুলোকে কিন্তু বিভক্ত করা হয়েছিল কোন টাইমে কোন কোন ক্লাস হবে। কিন্তু সমস্ত শিক্ষকরা বলেছিলেন নবম এবং দশম একটা ভাগে এবং একাদশ এবং দ্বাদশ একটা ভাগে করলে সমস্ত শিক্ষকদের যাতায়াতের সুবিধা হবে, সমস্ত পড়ুয়াদের পড়তে সুবিধা হবে। কিন্তু এখন সরাসরি এখানে উঠে এসছে, দেখে নিন, অথচ এই পড়ুয়াদের কোনো ভ্যাকসিনেশন হয়নি, এতে অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়বে, দ্রুত সংক্রমণ ছড়াতে পারে। ক্লাস শুরু হওয়ার আগে বিশেষজ্ঞদের দিয়ে একটি কমিটি করা হোক, সেই কমিটি ঠিক করুক সময় কমিয়ে কিভাবে স্কুল চালু রাখা যায়, না হলে পড়ুয়াদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। এই মর্মে মামলা করেছেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী। কিন্তু গতকালকে আমি যখন আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে ভ্যাকসিনেশনের কারণে আপনাদের কিন্তু স্কুল বন্ধ হওয়ার একটা সম্ভাবনা ছিল, যেহেতু ভ্যাকসিনেশন কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখনো হয়নি, এবং সেখানেই কিন্তু সরাসরি এবার আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী সরাসরি কিন্তু হাইকোর্টে জনস্বার্থে মামলা জারি করলেন আপনাদের স্কুল খোলা নিয়ে। এই মুহূর্তে যদি স্কুল খোলা হয় তাহলে কিন্তু আপনাদের সংক্রমণের হার কিন্তু আরও অনেক বেড়ে যেতে পারে, বর্তমানে যা সংক্রমণ তার থেকে কিন্তু অনেকটা বেশি সংক্রমণ হতে পারে। কিন্তু তার পাশাপাশি আরও বলা হয়েছে, দেখে নিন, প্রসঙ্গত রাজ্য সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে প্রত্যেকেই নিজের পৃথক জলের বোতল সঙ্গে রাখতে হবে, নিজস্ব বই তো থাকবেই, কারো থেকে পেন নেওয়া যাবে না, মাস্ক পরা বাধ্যতামূলক, থাকতে হবে স্যানিটাইজার, প্রতিদিন স্কুল, স্কুলে শৌচালয়, ল্যাবরেটরি ও গ্রন্থাগার স্যানিটাইজ করতে হবে, স্কুলে গেলেও ক্লাসঘর, ক্যাম্পাস, খেলার মাঠ, ল্যাবরেটরি, লাইব্রেরি ও হোস্টেলে পারস্পরিক দূরত্ব বজায় রেখেই কিন্তু থাকতে হবে। কিন্তু এই মেনটেনটা কীভাবে ছাত্রছাত্রীরা করবে, কতটা করা সম্ভব, সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা সঠিকভাবে বলতে পারি না, কারণ বাস্তব পরিস্থিতিতে কিন্তু অন্য হতে পারে, আমরা যেটা কল্পনা করছি সেটা কিন্তু বাস্তবে নাও হতে পারে, এবং সেই নিয়েই কিন্তু সেই চিন্তাভাবনা করেই কিন্তু সরাসরি জনস্বার্থে মামলা করেছেন। এবং সেখানে কিন্তু বলা হচ্ছে যে একটা কমিটি তৈরি করা হোক, সেই কমিটি কিন্তু ঠিক করবে যে আপনাদের স্কুল কতক্ষণ চালু থাকবে, কতক্ষণ স্কুলে যাওয়াটা ঠিক হবে, এই মুহূর্তে স্কুলে যাওয়াটা ঠিক হবে কি হবে না, যদি আপনারা স্কুলে যান তাহলে আপনাদের সংক্রমণ বাড়বে কি বাড়বে না, সেই সমস্ত কিন্তু আগামী বৃহস্পতিবার দিন শুনানি আছে, সম্ভবত আগামী বৃহস্পতিবার দিন শুনানি হতে পারে, এবং সেটাই কিন্তু সরাসরি নিউজে উঠে এসেছে। তাই এই ছিল একটা ছোট্ট আপডেট আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।